নমস্কার আপনারা দেখছেন লুপসেন স্টাইল আমরা সরাসরি চলে এসেছি আজকে ক্যানিং এ দক্ষিণ চব্বিশ পরগনা কোঅর্ডিনেটর তথা ক্যানিং এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ক্যানিং পরশুরাম দাস মহাশয়ের সঙ্গে সরাসরি চলে এসেছি আমরা কথা বলবো আজকে বিভিন্ন রাজনৈতিক আলোচনা সাথে বিভিন্ন আজকের মিটিংয়ে পুজো হচ্ছে সেই বিষয়ে একটু কথা বলবো তো পরশুরাম আপনাকে ধন্যবাদ নমস্কার সারাদিন রাজনৈতিক কাজকর্মের মধ্যে কেমন ভাবে কাটান আমাদের রাজনীতিটাই আমার একটা ব্যাপার আমরা জনসেবার মধ্যেই থাকতে চাই আমরা চাই যে সকাল থেকে উঠে মানুষ আসুক মানুষের সুখ দুঃখ মানুষের সুবিধা অসুবিধা মানুষকে শেয়ার করে নিয়ে সারাটা দিন তার মধ্যে দিয়ে কাটিয়ে যায় বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ থেকে আরম্ভ করে এলাকার জনপ্রতি হিসাবে যা যা করণীয় মানুষের পাশে থেকে করার চেষ্টা করে এটাই হচ্ছে মূল কাজ আমার এছাড়া পরিবার পরিচয় আছে তাদের কাছে সময় পাওয়া যায় না মাঝে মধ্যে পাই কাটাতে যায় ক্যানিংয়ের ভূমিপুত্র হিসাবে সমস্ত মানুষের একটা প্রশ্ন আছে যে সারাদিন আমাদের দলনেতা বা আমাদের ছেলে কেমনভাবে কাটায় সকাল থেকে রাত পর্যন্ত সেটা একটু সবার প্রশ্ন আছে আমাদের সকল সবার ক্যানিং পার্টির প্রশ্ন আছে তো সেই বিষয়ে যদি কিছু বলেন দেখুন সকালবেলা ঘুম থেকে উঠি আর সকাল আমি 6-7টার মধ্যে ঘুম থেকে উঠি ফ্রেশ হয়ে 8-8:30টার পর প্রচুর মানুষজন আমার বাড়িতে একটা দরবার আছে দরবার মিনস একটা ঘোড়ার বসার ঘর আছে সেখানটা আমি যারা বাইরে থেকে যায় আমার বাড়ি তারা ওয়েট করে আমি 8টার মধ্যে ফ্রেশ হয়ে বেরিয়ে আসি তাদের সঙ্গে কথা বলি তাদের অনেকে জমি জায়গার সমস্যা তাদের বাড়ির সমস্যা তাদের পড়াশোনার সমস্যা বিভিন্ন রকম সমস্যা নিয়ে আমি জমার ক্ষমতা অনুযায়ী আমি চেষ্টা করি তাদের কথা শুনি এবং যতটা ক্ষমতা আছে সেগুলো মানে কমপ্লিট করার চেষ্টা করি তার পরবর্তীকালে 10:30 পর্যন্ত বাড়িতে কাটিয়ে আমি বাজারে চলে আসি বাজারে এই যে ব্লক পার্টি অফিস আমি দেখছি না পার্টি অফিসে বসি এখানেও এখন প্রচুর মানুষজন বাইরে দাঁড়িয়ে আছে বা এখানে আজকে প্রোগ্রামটা চলছে বলে মানুষ ওয়েট করছে নাহলে ওয়েট করতে হয় না তাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় 1টা 1টা বেজে যায় 1টা 1টার পরে আমি বাড়ি ফিরি বাড়িতে গিয়ে যেটুকুনি খাওয়ার হয় নর্মাল খাবার খেয়ে নিয়ে আমার রেস্টের কোনো জায়গা নেই 1:30-2টার পরে আমি আবার বেরিয়ে যাই হয় ভিডিও অফিসে যাই বা বিভিন্ন রকম সাংগঠনিক কোনো প্রোগ্রাম থাকলে বিভিন্ন অঞ্চলে সেখানে গিয়ে পৌঁছাই তার পরবর্তীকালে বিকাল 5:30-6টার মধ্যে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আবার আমি ক্যানিং পার্টি অফিসে আসি আমার আরেকটা ছোট পার্টি অফিস আছে বাস স্ট্যান্ডে ওখানে বসি সন্ধ্যাবেলা প্রচুর মানুষজন আসে তাদের সঙ্গে কথা বলি তাদের সুখ দিকের কথা শুনি তার অভাব অভিযোগের কথা শুনি যতটা পারি করার চেষ্টা করি এই করতে করতে প্রায় 10:30-10:30 বাজে এবং আমার একটা যুব যোদ্ধা টিম আছে আমার যারা বন্ধু বান্ধব আছে আমার যারা ছোটো ভাই কাম বন্ধু তাদের সঙ্গে আমি কিছুটা হলেও 1 ঘন্টা 1 ঘন্টা একটু আড্ডা মারারও চেষ্টা করি মনটাকে ক্লিয়ার করার জন্য এবং তারাও অনেক সময় আমার সঙ্গে থেকে যেভাবে আমার সঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত সাথ দেয় একসাথে বসে আড্ডা মারতে এবং মানুষের সাথে কাজ করার পর 10:30-1টা বাড়িতে ফিরি বাড়িতে ফিরে রুটি বা সবজি যেটুকুনি হয় খাই খেয়ে দিয়ে প্রায় 1:30-2টা পর্যন্ত জেগে থাকি কারণ আমি দেখেছি বিগত দিনে মধ্যরাতে অনেক মানুষ যাদের হাসপাতালের প্রয়োজন হয় হাসপাতালে তাদের চিকিৎসার অভাব হাসপাতালে ব্লাডের অভাব বা হাসপাতালে তাদের ওষুধ কিনতে পারছে না তারা আমায় ফোন করে আমি তাদের ফোন রিসিভ করে সেটাকে আমি লোক পাঠিয়ে বা নিজে থেকে যাই গিয়ে তাদেরকে ওটাকে চেষ্টা করি পরিপূর্ণ করে দেওয়ার এবং হাসপাতালে ডাক্তারের সঙ্গে কথা বলে দেওয়ার পর তারপর 2:30-2টার পর আমি নিদ্রায় যাই আবার ঠিক 6:30-6টার মধ্যে সকালে ফোন করে আমাদের কিছু ব্যক্তিগত প্রশ্ন আছে যদি আমরা অন্য দিকে পাই বলুন আপনার 5টি প্রিয় খাবারের নাম 5টা প্রিয় খাবার বলতে গেলে সব খাবারই প্রিয় ভগবান আমাদের দিয়েছে নুন রুটি যেটুকুনি পাই সেটাকেই খাই কিন্তু প্রথম খাবার হচ্ছে আমার অ্যাকচুয়ালি ডাল ভাত আলু সিদ্ধ আলু ভাজা এটাই আমার বেস্ট খাবার দ্বিতীয় কারণে বিরিয়ানিটা খুব পছন্দ করি কারণ রেস্টুরেন্টে খাওয়ার খুবই পছন্দ করি আর রুটি সবজি আমার সবসময় জন্য রুটি আলু ভাজা এটা আমার সবথেকে বেশি ফেভারিট নমিনাল এই ধরনের আর কি সাদা মাটা খাওয়ার মধ্যে আমি বেশি পছন্দ করি আপনি যদি রাজনৈতিক জীবনে না আসতেন তাহলে বর্তমানে কোন পেশা নিযুক্ত আমার জীবনে খুব ইচ্ছা ছিল আমি যখন বাচ্চা থেকে যখন বড় হচ্ছিলাম স্কুল জীবনে কলেজ জীবনে যাই আমার জীবনে বিরাট ইচ্ছা ছিল যে আমি দেশের জন্য করব মানে হয় ডিফেন্স লাইনে যাব মিলিটারি বা পুলিশ এটা আমার জীবনে সবথেকে বড় ইচ্ছা ছিল হয়তো সেটা হয়নি যদি আগাম নতুন মানে পুরানো জীবন পার হওয়ার পর নতুন জীবন যদি পৃথিবীতে খেয়ে থেকে থাকি যদি আমি পরে আবার জন্মগ্রহণ করি মানুষ হিসাবে যদি ভালো কাজ করে থাকি পারে তাহলে আমার সেই জীবন হয়তো পুলিশ হতে পারে সেটাই আমার ইচ্ছা এই রাজনৈতিক জীবন শুরু কী রাজনৈতিক জীবন আমি উচ্চ মাধ্যমিক পাস করে বঙ্গবাসী অফ কমার্স কলকাতা আমি শিয়ালদা পেয়ে যাই ওই কলেজে ভর্তি হওয়ার পর থেকেই আমার দাদা উত্তম দাস উনি সেই সময় রাজনীতির সঙ্গে পুরোপুরি যুক্ত ছিলেন নিয়াম ছিলেন আমার দাদাকে দেখে নিয়ে
আমি আমার রাজনীতি জীবনে যে উপলব্ধি পেয়েছি বা দাদার উপরে সামনে থেকে দাদা কীভাবে মানুষের জন্য কাজ করতো, সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে মানুষের পাশে দাঁড়াতো এবং ক্লাব রাজনীতি কারণ সব কিছু করতো উত্তম দাস, ওকে দেখেই ওর এক্সপিরিয়েন্সে আমি আমার দলে আসার মনোযোগ করি। রাজনৈতিক কাজকর্মের মধ্যে কীভাবে পরিবার কীভাবে সময় দেয়? পরিবারকে সময় দিই না, স্বাভাবিক কারণে আমার পরিবার বলতে গেলে এই মানুষজনই আমার বন্ধু বান্ধব, এরাই আমার পরিবার। পরিবার আমার নিজের ব্যক্তিগত জীবন নেই, আমার দাদা বৌদিরা আছে তাদের সঙ্গে হয়তো মাঝে মধ্যে দেখা হয় এইটাই আর কি। ক্যানিং এর যে সার্বিক উন্নয়ন সেই সম্পর্কে কী বলবো? দেখো সার্বিক উন্নয়ন আমাদের কারোর হাত নেই, সার্বিক উন্নয়ন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে যে ধরনের কাজ করছেন, যে ধরনের উন্নয়ন করছেন তার মধ্যে কিছু বলার কিছু নেই, কারণ পশ্চিমবঙ্গ সেজে উঠেছে, ক্যানিং সেজে উঠেছে এবং আমাদের যুব সমাজ যেভাবে উপলব্ধি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ যুব সভাপতি ভারতবর্ষের অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কর্মধারা সেটা নিয়ে আমার কিছু বলার নেই। মানুষ জবাব দেবে 2021 যে পশ্চিমবঙ্গে এবং ক্যানিং তথা কীভাবে মানুষ উন্নয়ন পেয়েছে। ক্যানিংয়ের যে রেল ব্রিজ অনেকদিন ধরে পড়ে আছে, তো সেটা 2 বছর পড়ে আছে, তো তারপরেও কোনো রকম কোনো উন্নতি হয়নি, সেই বিষয়ে যদি কিছু বলেন। দেখো রেল ব্রিজটা নিয়ে রাজনীতি হচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন বিভিন্ন রকম প্রজেক্ট তিনি ভারতবর্ষের বুকে নামিয়েছিলেন, তার মধ্যে ওয়ান অফ হচ্ছেন ক্যানিংয়ের রেল ব্রিজ। এই রেল ব্রিজটা উনি অনেক টাকা স্যাংশন করে প্রায় অর্ধেক কাজ হয়ে গেছে, তারপরে উনি মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবঙ্গে আসেন। সেন্ট্রালে যে ক্ষমতা আছে বিজেপি সরকার, এই সরকার আসার পর থেকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার চিঠি দিয়েছে, বহুবার আমাদের সাংসদরা সংসদ ভবনে গিয়ে বলেছেন। আমি যখন 50 সমিতি সভাপতি ছিলাম আমার ছোট্ট ক্ষমতা অনুযায়ী আমি ক্যানিং থেকে চিঠি লিখেছি মাননীয় প্রধানমন্ত্রীকে যে টাকা দিয়ে ইমিডিয়েট আমাদের রেল ব্রিজটা কমপ্লিট করার জন্য, কিন্তু এটা ওনারা করছেন না। উনি জানেন এটা যদি করে তাহলে পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় নাম করবে, সেই জন্য টাকা না দিয়ে কাজটা অধুরা ফেলে দিয়েছে। আমরা দেখেছি যে সুন্দরবন আসে একটা বৃহৎ প্ল্যাটফর্ম হচ্ছে ক্যানিং প্ল্যাটফর্ম, তো বিগত বেশ কিছু বছর ধরে ক্যানিং প্ল্যাটফর্মটা উন্নতি নেই, এই আহ্বানে ঝড়ের ফলে ক্যানিং প্ল্যাটফর্মের বিভিন্ন জায়গা থেকে চাল উড়ে চলে গিয়েছে, তো সেই বিষয়ে কি দেখুন ভারতবর্ষই শেষ হয়ে গেছে, চাল তো উঠছে সবের সেন্ট্রালে, কারণ ভারতবর্ষ যেভাবে রেল থেকে আরম্ভ করে বিভিন্ন সংস্থাগুলো সরকারি সংস্থা প্রধানমন্ত্রী যেভাবে বেঁচে দিচ্ছে, রেল তো বিক্রি করে দিয়েছে, তারা রেল আর কি থাকলো সেই জন্য পড়ে আছে। এবার প্রাইভেট কোম্পানি পাবে তারা পেয়েছে, কতটা কি কাজ করবে আমি জানি না, মানুষ কিন্তু খুব কষ্টের মধ্যে অতিক্রম করবে রেল যাত্রী যারা হবে, এটাই আপনাকে বলতে হবে। ক্যানিং বাজার উপত্যকার সামনে থেকে যে রাস্তাটা পুরোপুরি একদম অসমান এবং খানাখন্দে বৃষ্টি হলে মানুষের প্রচুর সমস্যা হচ্ছে, তো সেই রাস্তার কাজ শুরু হয়েছে, তো সেই বিষয়ে কবে কি শেষ হবে বা কবে পুনর্বার রাস্তা কী কী হবে সেই বিষয়ে? দেখুন মানুষের ক্যানিংয়ের মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল ক্যানিং বাস স্ট্যান্ড থেকে স্যালাইন মিসাইজ হয়ে ক্যানিং কাটপল এই রাস্তাটা, স্বাভাবিক কারণে এটা 5 থেকে 8 কোটি টাকার খরচার রাস্তা ছিল। আমরা বহুবার আমরা মুখ্যমন্ত্রীকে লিখেছি এবং মুখ্যমন্ত্রী পরবর্তীকালে এটা 5 কোটি টাকা স্যাংশন করেছেন, টেন্ডার হয়েছে, আমি উদ্বোধনও করেছি আমার সমস্ত জনপ্রতিনিধিরা, উদ্বোধন হওয়ার পর কাজ তার ঘরে দিয়ে শুরু হয়েছে, ডিসেম্বরের মধ্যে 90% কাজ হয়ে যাবে, আশা করি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে পুরো কাজটা কমপ্লিট হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি পুরীর ভাতা বা ব্রাহ্মণ ভাতা একটি প্রকল্প চালু করেছে, তো এই বিষয়ে আপনি কী বলবেন? তো এটাই তো আপনি প্রমাণ যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু অনেকে বলে না বিজেপিরা আগুন তোলে যে আমাদের দল নাকি হিন্দুদের জন্য কিছু করে না, এটাই তার প্রমাণ যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না হিন্দু না মুসলিম না বৈশ্য না খ্রিস্টান না আদিবাসী সমস্ত জাতির জন্য উনি ভাবেন। উনি মুখ্যমন্ত্রী, ওনার চেয়ারটা হচ্ছে সর্বদলের চেয়ার, উনি যেমন ইমাম ভাতা দেন সেরকমভাবে ব্রাহ্মণ ভাতা দিচ্ছেন, সেরকমভাবে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী সমস্ত ধর্মের মানুষ কিন্তু এর লাভটা পায় আর সুফলটা পায়। আমরা প্রায় সময় দেখেছি ক্যানিং সহ গোলাবাড়ি বাসন্তীতে বিভিন্ন সময় মাদক তৃণমূলের সঙ্গে যুবতী মূলে বসে রঙে চলছে, তো সেই বিষয়ে যদি কিছু বলেন। দেখুন ঘটনা হচ্ছে দল বড় হয়েছে, বিভিন্ন জায়গায় ব্যক্তিগত অনেক গণ্ডগোল হচ্ছে, বিভিন্ন জায়গায় ছোটোখাটো নিজেদের মধ্যে মনোমালিন্য হচ্ছে, কিন্তু আপনারা যে সংবাদ মাধ্যম জানেন তাদের কাজ হচ্ছে ফুটেজ নেওয়া, তারা সংবাদ মাধ্যম গিয়ে হয়তো ভাই ভাই গণ্ডগোল স্বামী স্ত্রী গণ্ডগোল পাশাপাশি গণ্ডগোল সেটা কিন্তু আমরা বিচার বা জনপ্রতি যারা আছে থানা থেকে মিটে যায়, কিন্তু সংবাদ মাধ্যম এমন কে এমন করে তাদেরকে বোঝা যে আপনি এই বলুন আপনি ওই বলুন বলে নিয়ে তারা সবসময় চায় যে দলের মধ্যে একটা ভাঙন সৃষ্টি করার জন্য
তারা সবসময় যুব মাদার বলে টিভিতে চালিয়ে তাদের ফুটিয়ে যাওয়া, এটাই মূল কাজ। এখানে লবিবাজি বলে কিছু নেই ক্যানিং পশ্চিমে, অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা ক্যানিং পশ্চিম। এবং এখানটায় আমরা যারা আছি সমস্ত 10টা অঞ্চলের প্রধান তৃণমূল কংগ্রেস, 10টা অঞ্চলের অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেস, এখানে ব্লক সভাপতি সহ আমরা যারা বিধায়ক, আমরা যারা যুব সভাপতি, আমাদের যুব সভাপতি, সবাই মিলেই আমরা তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া থাকি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প হচ্ছে কন্যাশ্রী প্রকল্প, যেটা বিশ্ব দরবারে সর্বশ্রেষ্ঠ প্রকল্প হিসেবে বিবেচিত হয়েছে, তো সেই বিষয়ে যদি কিছু বলেন। তো কন্যাশ্রী প্রকল্প আমি কি বলবো, আপনারাই জানেন, আপনারাই বলবেন, বিশ্ব বলেছে যে বিশ্বের দরবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রজেক্ট, সেটা ভারতবর্ষের নয়, পশ্চিমবঙ্গ থেকে উঠে গিয়ে বিশ্বের দরবারে প্রথম স্থান অধিকার করেছে। আপনারা যে উৎকর্ষ বাংলা, সেটাও প্রথম স্থান অধিকার করেছে। আজকে পেপারে দেখুন কৃষিতে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে 1 নম্বর স্থান রয়েছে। তা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ, যে প্রজেক্ট, যে উন্নয়ন, সেটা কিন্তু ভারতবর্ষের সরকার 1 নম্বর ঘোষণা করছে, বিশ্বের সরকার 1 নম্বর ঘোষণা করছে। এটা নিয়ে তো পৃথিবী বলছে, সবসময় বাহবা দিচ্ছে, এবং এর শিরোদাজ একটাই, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আম্ফানের টাকা নিয়ে বিভিন্ন জায়গায় দুর্নীতির অভিযোগ আছে, তো সেই বিষয়ে দুর্নীতি আমি বলতে পারবো না কোথায় কী হয়েছে। যেখানে দুর্নীতি হয়েছে প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে। আমাদের দলের মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন কেউ দুর্নীতি করে ছাড় পাবে না, পরিষ্কার বাংলা কথা উনি বলেছে। পুলিশকে তার স্টেপ নেওয়ার জন্য, কেউ যদি কোনো মানুষকে ঠকিয়ে টাকা নেয়, কেউ যদি কোনো মানুষকে ঠকিয়ে তার বদমাশি করার চেষ্টা করে, প্রশাসন আছে, বিডিও আছে, এসডিও আছে, এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির কাছে একটা হেল্প ডেস্ক করেছেন, সেখানে সাধারণ পাবলিককে তাদের অভাব অভিযোগের কথা চিঠির মাধ্যমে জানিয়ে যায়। এবং দিদিকে বলে যে কর্মসূচি আপনারা দেখেছেন যে 9137090 9137090, এই দিদিকে বলো কর্মসূচি। মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট মানুষ ফোন করছে, দিদি তার উত্তর এবং সমাধান করার চেষ্টা করছে। দিদিকে বলো প্রকল্প নিয়ে অনেক জায়গায় বিভিন্ন রাজনৈতিক দল এটাই প্রকল্প এ করেছে যে সেই প্রকল্প যতটা দিদি বলেছিলেন ততটা সম্ভব হয়নি, এবং যে ওয়েবসাইট সেটা বন্ধ হয়ে গিয়েছে। না না, ভুল কথা, কেউ যদি বলে থাকে এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে মিথ্যা কথা বলছে। এখনও পর্যন্ত সেই ওয়েবসাইট চলছে, এখনও পর্যন্ত আপনি আজকে ফোন করুন, দিদিকে বলে কর্মসূচিতে আপনার ফোন রিসিভ হবে, আপনার কথা শোনা হবে, আবার কথা লিপিবদ্ধ হবে, এবং কথা লিপিবদ্ধ না, আপনার যে সমস্যা আছে সেই সমস্যা দেখবেন 7 থেকে 10 দিনের মধ্যে আপনার ফিডব্যাকও পাবেন। আমাদের মতো জনপ্রতিনিধি ভিডিও বসি থানার মাধ্যমে, আপনি অবশ্যই উপকার পাবেন এবং সমস্যার সমাধান পাবেন। বিজেপির একটা বিরাট প্রশ্ন যেটা, যে রাম মন্দির যেদিন প্রতিষ্ঠা হয়, মানে যেদিন ভূমি পুজো হয়, সেদিন হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যে হচ্ছে স্থগিত রেখেছিল, মানে আর কি রাস্তাঘাট বন্ধ ছিল, তো ওই বিষয়ে কী বলবো? দেখুন, এরা বিজেপির কাজ হচ্ছে তারা নিন্দা করা, বিজেপির কাজ হচ্ছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বিরুদ্ধে কথা। আপনি যেটা বলতে চেয়েছেন যে রাম মন্দির যেদিন ভূমি পূজা হয়েছিল সেদিন লকডাউন ছিল কেন, মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন করেছে, এটা মিথ্যা কথা। কারণ তার আগে অলরেডি দিদি মুখ্যমন্ত্রী সরকারিভাবে যে স্ট্রাকচার বেরোয় সেখানে পরপর 3টে ডেট করে দেওয়া হয়েছিল যে কোন 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 দিন আপনার লকডাউন হবে। সেই লকডাউনে যদি ভূমি পূজা পড়ে, আমার তো লজ্জা হওয়া উচিত আমাদের প্রধানমন্ত্রীকে, এই লকডাউনের মধ্যে মানুষ না খেয়ে মরছে। আমরা হিন্দু, আমাদের সেন্টিমেন্ট আছে, আমরাও চাই রাম, আমরা রামকে দেবতা হিসাবে পুজো, কোনো পূজনীয় রামের মন্দির হোক এটা আমরাও চাই। কিন্তু তার মানে এই নয় যে হিন্দু মুসলিমের মধ্যে ভাগ সৃষ্টি করা, হিন্দু মুসলিমের মধ্যে ভেঙে দেওয়া, বাবরি মসজিদ ভাঙবো, রাম মন্দির করবো, এটা কোনোদিনের জন্য কোনো দল বা কোনো জাতের আঘাত দেওয়া উচিত না, কোনো ধর্মেরকে আঘাত দেওয়া উচিত না। বাবরি মসজিদও হোক, রাম মন্দিরও হোক, এবং লকডাউন মানুষ খেতে পারছে না, কাজ নেই, সেখানটায় মানুষ ঘরের বাইরে বেরোতে পারছে না, আর প্রধানমন্ত্রী ভারতবর্ষে হিন্দু সেন্টিমেন্ট নেওয়ার জন্যে উনি করছেন রাম মন্দির পূজা করছেন, রাম মন্দির উদ্বোধন করছেন, কিন্তু বাড়ি বাড়ি গিয়ে আমাদের মুখ্যমন্ত্রী হাওয়াই চপ্পল পরে, শাড়ি পরে, সামান্য একটা সকাল থেকে রাত পর্যন্ত কী খান উনি নিজেই জানেন ভালো মতো। আজকে তিনি বাড়ি বাড়ি গিয়ে কোন মানুষের কী সুবিধা, মানুষ লকডাউনে কেমন আছে, মানুষ কোভিড পর্যায়ে কেমন মানুষ পরিস্থিতি আছে, কার বাড়িতে অন্যায় অন্ন নেই, সেখানটায় মুখ্যমন্ত্রী বাড়াচ্ছেন, পৌঁছাচ্ছেন, আর উনি রাম পূজা করছেন। 2021 বিধানসভা ভোট, যেটা লোকসভাতে আমরা দেখেছি বিজেপি বেশ কিছু আসনে নিযুক্ত হয়েছে, তো সেই বিষয়ে এবছর সরকারি তরফ থেকে বলুন, আর শাসক দলের পক্ষ থেকে বলুন, বিভিন্ন উদ্যোগ চলছে, তো সেই কর্মসূচি নিয়ে ক্যানিংয়ের কর্মসূচি কেমনভাবে পালন আর কেমনভাবে পালিত হচ্ছে সেই বিষয়ে কি বলবো? না ভালো, আমার দল আবার আমার পরিষ্কার পরিচ্ছন্ন 2021 আমরা বলবো না যে আপনি ভোট দিন,
আপনারাই অটোমেটিক ভোট দেবেন। তার একটাই কারণ, যে উন্নয়ন 10 বছরের যে মুখ্যমন্ত্রী উন্নয়ন করেছেন, পৃথিবীর বুকে এই পশ্চিমবঙ্গের অনেক মুখ্যমন্ত্রী এসেছিলেন, বিগত দিনে আপনারা মুখ্যমন্ত্রী দেখেছিলেন, অনেক মুখ্যমন্ত্রী এসেছিলেন, কিন্তু আমার মনে হয় ডক্টর বিধানচন্দ্র রায়ের পর যদি কোনো মুখ্যমন্ত্রী এসে থাকে, যিনি মানবিক মুখ্যমন্ত্রী, যিনি উন্নয়নের মুখ্যমন্ত্রী, যিনি কাজের মানুষ, যিনি কাছের মানুষ, যিনি মানুষের অত্যন্ত ক্লোজ এবং আপনার বাড়ির মানুষ, সেই মুখ্যমন্ত্রী যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নকে রেখেই 2021 মানুষ দেখবেন আবার জোড়া পরিচ্ছন্ন ভোট দেবেন, আবার সরকার তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গে গঠন হবে এবং আবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে, এটা আমার আশা এবং বিশ্বাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর পুজো খুব সতর্কবিধি অবলম্বন করতে বলেছে যে প্যান্ডেল পুজোতে গ্যাঞ্জাম না হয়, তো এবছর মিলিটারি পুজো কেমন হবে? মুখ্যমন্ত্রীর যা বক্তব্য থাকবে, আমাদের রাজ্য সরকার যা নীতি নির্ধারণ বলে দেবে, তার বাইরে আমরা এক পাও যাব, কারণ এই জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রায় 550 পূজা হয়, সেই 550 পূজার মধ্যে আমাদের এই মিঠাখালী সার্বজনীন দুর্গা উৎসব দীর্ঘ 7 বছর প্রথম থেকে তৃতীয় স্থানের মধ্যে পার করে আমরা 4 বছর প্রথম হয়েছি, তার পরবর্তীকালে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছি। তা সরকার আমাদেরকে পূজাটাকে নজর দেয়, আমরা সরকারের সমস্ত বিধিনিষেধ মেনে যেরকমভাবে পূজা করতে বলবে আমরা ঠিক সেইভাবেই পূজা করব। প্রতি বছর পুজো উদ্বোধন করতে বিভিন্ন সম্মানীয় ব্যক্তিগণ আসে, তো এবছর পুজো উদ্বোধন করতে কে আসে? দেখুন, আমরা প্রতিবারই আমাদের কোনো না কোনো সেলিব্রিটি আমাদের পূজা আসে, কিন্তু তাদের থেকে বড় সেলিব্রিটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে দুজন, এক হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর দ্বিতীয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুব সমাজের নয়নে বলুন। আমরা গতবারে মুখ্যমন্ত্রীর ব্যস্ততার জন্য ওনাকে পাইনি, কারণ স্বাভাবিক কারণে উনি পশ্চিমবঙ্গে কথা পুজো যাবে, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত রিকোয়েস্ট করেছিলাম, উনিও সময় পান না, তার মধ্যে থেকে অনেক অনুরোধ বিরোধী করার পর উনি কিন্তু সমস্ত পূজার সময়গুলোকে ছোটো ছোটো করে নিয়ে একটা দিন সময় করে আমাদের পূজা মণ্ডপ গতবার এসে উদ্বোধন করেছে। আমরা দাদাকে আমাদের সভাপতি সাহেবকে আবার আমরা আবেদন করেছি যে এবছরও যেন উনিই তো আমাদের সব কিছু, ওনার উপর নির্ভর করে আমার যুব যোদ্ধা আমরা যুব সমাজ চলি, যাতে এবারও পূজাটা ওনার হাত দিয়ে আমরা শুভ উদ্বোধন করছি মায়ের দুর্গার, সেটা আমরা চাই এবং আমরা চেষ্টা করবো আবার এবছরও আমাদের যুব সমাজের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আমরা পূজা উদ্বোধন করবো। করোনা অভাবের মধ্যে প্রতি বছর আমরা দুর্গা পুজো দেখেছি মিঠাখালীতে সর্বশ্রেষ্ঠ দুর্গা পুজো ক্যান্ডিডে, এবং আমরা দেখেছি যে প্রতি বছর পুজো আর এবছর পুজোর মধ্যে সম্পূর্ণ তফাৎ আছে, তো এবছর 5 দিনের কর্মসূচি যদি একটু বলো। দেখুন, গত বছর পর্যন্ত পূজা যেভাবে হতো, আমাদের বড় পূজাই হয় স্বাভাবিক কারণে, টাকা পয়সা মানুষের কাছে চাঁদার মাধ্যম দিয়ে আমরা পূজাটা করি, কিন্তু এবছর আপনি বলুন পূজা করবো বড় আর মানুষের পরনে জামা কাপড় থাকবে না, বয়স্করা বাড়িতে বসে চুপচাপ করে বসে থাকবে, আমাদের মায়েরা শাড়ি পরতে পারবে না নতুন, আমাদের বাচ্চারা যারা আনন্দ করে মেনলি পূজা 5টা দিন তারা জামা কাপড় পরতে পারবে না, আমরা বৃহৎ পূজা করলাম, এ পূজার কোনো মূল্য নেই, আমরা তাই পূজাটাকে ছোট করেছি, তার মাধ্যমে আমরা কিছু টাকা বাঁচিয়ে সেই টাকা থেকে আমরা 5 দিন আমরা গরিব মানুষদের জামা কাপড়, কাউকে ঔষধ বিতরণ, কাউকে পড়াশোনার যে খরচা, এই ধরনের মধ্যে থেকে আমরা পূজা 5 দিন আমরা অতিক্রম করবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর বলেছেন যে পুজোর প্যান্ডেল খোলামেলা করবে, তো আমাদের এবছর মিঠাখালি পুজোর প্যান্ডেল কি? না, আমরা একদম সরকারের যা নীতি যা নির্ধারণ যেভাবেই বলেছে আমরা ঠিকভাবেই করব, এবং গেটে আমরা স্যানিটাইজার আমরা মেশিন রাখবো যেন স্যানিটাইজ হয়ে মানুষ যারা প্যান্ডেলে ঢুকতে পারে, সেটা আমরা চেষ্টা করছি। সারাদিন দলীয় কর্মসূচি থাকে, বিভিন্ন সামাজিক কর্মকাজে নিযুক্ত থাকেন, এবং আমরা দেখেছি যে কিছুদিন বেশ কিছুদিন আগে ক্যান্ডিডেট ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে আপনার উদ্যোগে, তো সেই বিষয়ে যে মানুষের সবসময় পাশে থাকা এই বিষয়ে কি? দেখুন, আমি একটাই কথা প্রথমে বলেছি আবার আপনাকে বলি, আমি মনে হয় ঈশ্বর আমাকে জন্মগ্রহণ করিয়েছেন মানুষ সেবার জন্য, আমি জানি যে আজকের নয় কালকের আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তাই আমি চেষ্টা করি আমি আমার ক্ষমতাটা যতদূর আমি সকাল থেকে রাত পর্যন্ত মানুষের কাজ করে যাই, মানুষের সেবা করে যাই, রক্তদান উৎসব এবং আরও সামাজিক অনেক কাজ দেখবেন, ফুটবল উৎসব ফুটবল টুর্নামেন্ট করি 5 বছরে, আমি রক্তদান উৎসব করি বছরে 2 থেকে 3 বার, আমি বিভিন্ন সময় কোনো কালচার অনুষ্ঠান করি, আমি বিভিন্ন রকম প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকি, এবং প্রতি বছর আমি বয়স্কদেরকে নিয়ে এবং নবীন প্রবীণ লোকদেরকে নিয়ে তাদের সম্মানিত করি, এবং বছরের শেষে সবাইকে নিয়ে আমি একটা ভুরিভোজ করি এবং সম্বর্ধনা জ্ঞাপন করি, সবসময় চেষ্টা করি যে সারা বছরে কোনো না কোনো সেবামূলক কাজের মধ্যে যুক্ত থাকার জন্য। একদম আমরা সর্বশেষ কোশ্চেন, এটা ব্যক্তিগতভাবে একটা কোশ্চেন আছে,
সেটা হচ্ছে যে সারাদিন রাজনৈতিক কাজকর্মের মধ্যে আপনি শরীরে স্বাস্থ্য ভালো ঠিক রাখেন কি, মানে এত স্ট্রং কি করে? স্ট্রং কোথায়? আমাদের মানুষের মানুষ আমাকে যেভাবে আশীর্বাদ করে, মানুষের আশীর্বাদে আমি হয়তো স্ট্রং আছি। আমি চেষ্টা করব যে মানুষ যেন আমাকে দু হাত তুলে আশীর্বাদ করে এবং আমার সব জ্ঞানে যাতে কোনো মানুষের জন্য কোনো খারাপ কাজ না করতে পারি এবং আমার সব জ্ঞানে যেন কোনো মানুষের কাছে আমার সম্বন্ধে যেন কোনো ভুল বার্তা না যায়, এটাই আমার মূল কাজ এবং মূল উদ্দেশ্য। এতক্ষণ আমাদের সঙ্গে ছিল দক্ষিণ চব্বিশ পরগনার কোঅর্ডিনেটর তথা ক্যানিং যুব তৃণমূল কংগ্রেসের ব্লক ওয়ানের যুব সভাপতি পরেশরাম দাস মহাশয়। তিনি তার মূল্যবান বক্তব্য আমাদের রূপশ্রেষ্ঠ ফেসবুক পেজ থেকে, রূপশ্রেষ্ঠ ইউটিউব চ্যানেল থেকে এবং রূপশ্রেষ্ঠ ডেলিহার পেজ থেকে, রূপশ্রেষ্ঠ টেলিগ্রাম পেজ থেকে, রূপশ্রেষ্ঠ পাবলিক অ্যাপ থেকে এই বার্তাটা দেখতে পাবেন আপনারা। অবশ্যই চোখ রাখতে হবে রূপশ্রেষ্ঠ টাইমে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করবে রূপশ্রেষ্ঠ টাইম। নমস্কার।